গাইস সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, গাইস প্রগতি ভবন, ফিল্ম শুটিং স্টুডিও, আর দুসরা সাইড মে জিতো ইন্ডি। সুপার ট্রেন ভি চলতি হ্যায়, মেট্রো ভি চলতি হ্যায়, মেট্রো ভি আ গয়া। থোড়ি দের বাদে এখন রাত্রি 10টা, আমরা দেওয়ান বাস স্টেশন থেকে রওনা দিচ্ছি দিল্লির দিকে। ঠিক 1:57 আমরা ঠিক হচ্ছি দিল্লি টোল প্লাজা। সো ফাইনালি উই আর অ্যারাইভ দিল্লি পার্কিং এরিয়া। ওয়েলকাম টু লাল কিলা পার্কিং, সুনেরি মসজিদ সাইটে। এখন দেখা যাবে না তো। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম দিল্লি। নাও স্টার্ট অ্যানাদার ট্রাভেল ভিডিও, ড্রিম অফ লাইফ। সুপ্রিম কোর্ট ইদা হাত পে গাইস, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, গাইস প্রগতি ভবন। এই প্রগতি ভবনে বেশ কিছুদিন আগে টি-20 সম্মেলন সংগঠিত হয়েছিল, এটাই সেই প্রগতি ভবন। নতুন করে তৈরি হয়েছে শুধুমাত্র জি-20 সম্মেলনের জন্য। সমস্ত ফ্ল্যাগ গুলো নামিয়ে দেওয়া হয়েছে, বিকজ আমরা একটু দেরিতে এসেছি, কারণ টি-20 সম্মেলন কমপ্লিট হয়ে গেছে। এরা ফিল্ম শুটিং স্টুডিও, আর দুসরা সাইড মে জি-20। ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট। দিল্লির রাস্তাঘাট সাজানো গোছানো হলেও বেশ কিছু জায়গায় জ্যাম আছে, তো আমরা সেই অ্যাজ কলকাতার মতোই জ্যাম দেখতেই অভ্যস্ত। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে কুতুব মিনার পার হয়ে কুতুব মিনার এবং কুতুবউদ্দিন আউলিয়ার মাজার। এই সাইডে যে কুতুব মিনার আছে, কুতুব মিনার পার হতেই আমরা পৌঁছে গেলাম কুতুবউদ্দিন আউলিয়ার মাজার। এখানে আমাদের পার্কিং থাকবে, এখান থেকে আমাদের 1 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে মাজারের দিকে। হযরত কুতুবউদ্দিন আউলিয়ার মাজার, এই গলি দিয়ে হেঁটে চলেছি। অলরেডি আমরা পৌঁছে গেছি মাজারের একেবারে দ্বার প্রান্তে। আশেপাশে বেশ কিছু শপ আছে, এই শপগুলো থেকে কেনাকাটা করে কেউ মাজারে চাদর চড়াতে যায়, আবার কেউ ফুলসিনি দিতে যায়, আবার কেউ মাজার জিয়ারাত করতেও যান। আমাদের মূল উদ্দেশ্য মাজার জিয়ারাত করা। এইখানে আমরা সবাই জুতো খুলে সম্ভবত 5 টাকা করে নিয়েছিল এক জোড়া জুতো। জুতো খুলে মাজারে প্রবেশ করতে দেখলাম এরকম টাকা খুচরো করে পয়সা দেওয়ার একটা জায়গা, যেখান থেকে খুচরো নিয়ে সবার মাজার চত্বরে যত ফকির মিসকিন আছে তাদেরকে দান স্বরূপ দেওয়া হয়। আর কিছুটা স্টেপ সিঁড়ি দিয়ে উঠতেই মাজারের মেন গেটটা আমরা পেলাম। মেন গেট ক্রস করতেই ছোট্ট একটা গলি, বাঁ দিকে সব খাদেমরা বসে থাকেন, আর ডান দিকে জানলার ফাঁক দিয়ে কবরগুলো দেখা যাচ্ছিল। আবার একটা গেট ক্রস করতেই একটা গোল্ডেন কালারের গেট আমরা সামনে দেখতে পেলাম। শেষ গেটটা ক্রস করতেই আমরা ডান দিকে মাজার কুতুবুল আক্তাব হযরত খাজা সৈয়দ মুহাম্মদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছিলেন একজন মুসলিম সুফি সাধক। জন্ম 1173, মৃত্যু 1235। তিনি খাজা মঈনুদ্দিন চিশতির শিষ্য এবং খলিফা ছিলেন। তার নামে দিল্লির বিখ্যাত কুতুব মিনার উৎসর্গ করা হয়। শিষ্যত্ব গ্রহণ করার আগেই চিশতিয়া তরিকা শুধুমাত্র আজমির এবং নাগরের মধ্যে সীমাবদ্ধ ছিল, দিল্লিতে স্থায়ীভাবে এই তরিকাকে প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যিনি দরগার পাশে মতি মসজিদ নির্মাণ করেন, ফারুক শিয়েরি যিনি মার্বেল স্ক্রিন এবং মসজিদ নির্মাণ করেন, তার সবচেয়ে বিখ্যাত শিষ্য এবং খলিফা হলেন ফরিউদ্দিন গঞ্জেশকর, যিনি আবার দিল্লির বিখ্যাত সাধক নিজামউদ্দিন আউলিয়ার পীর সুফি গুরু। নিজামউদ্দিন আউলিয়ার শিষ্য হলেন মুসলিম সুদী সাধক কবি আমির খসরু এবং নাসিরউদ্দিন চিরাগি দিল্লি এর পীর। এই কুতুবউদ্দিন আউলিয়ার মাজার কমপ্লিট করে
কাছাকাছি ছোট্ট একটা জঙ্গলের মধ্যে রাস্তা পার হয়ে আর একটা মাজারের দিকে রওনা দিলাম। এই মাজারটা আমরা আগে কখনো শুনিনি, এই ফার্স্ট টাইম ভিজিট করব। শেখ শাহাবুদ্দিন আশিক আল্লাহ রহমতুল্লাহ আলাইহে, যে দরগাতে আমরা যাচ্ছি চারিদিকে গ্রিনারি ভর্তি। এই যে স্টেজটা দেখছি এইখানে বিভিন্ন রকম পাখি পায়রা এদের খাবার দেওয়ার জন্য আছে। এখানে আরও কিছু কবর দেখা যায় যেখানে আশিক আল্লাহ এবং ওর আত্মীয় স্বজনদেরও কিছু কবর এখানে রাখছে। জঙ্গলের মাঝখানে অবস্থিত এই দরগা, চারিদিকে একটা শান্তির বাতাবরণ এখানে রয়েছে। আপনাদের মনেই হবে না এটা দিল্লির কোনো একটা জায়গা, চারিদিকে পলিউশন পলিউশন আর এখানে একদম গ্রিনারি। আপনারা এমন একটা জায়গায় এসে গেছেন যেখানে দেখবে দূরে কোথাও নয়েজ পলিউশন অথবা এয়ার পলিউশন নেই। এখানে এসে সবার প্রতি আপনাদের মাথায় রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কারণ সবাই এখানে ভীষণ হাইজিন মেনটেন করে। এটা একটু পাহাড়ি এলাকা, তাই কিছু সিঁড়ি চড়ে আপনাদের উপরে উঠতে হবে। এইখানে সব কবরগুলো দেখতে পাচ্ছেন, এখানে আগে চুন দিয়ে তৈরি করা ছিল, 2002 দিকে টাইলস দিয়ে রিনোভেশন করা হয়েছে। সামটাইম এখানে ময়ূরের কণ্ঠস্বরও পাওয়া যায়। এখানে যতজন সুফি আছেন কথায় আছে এনারা পর্দায় আছেন, ওনাকে আল্লাহর আশিক বলা হতো। এখানকার প্রত্যেকটা মানুষের মধ্যে একতা শান্তি এবং ভালোবাসার সঙ্গে বিরাজমান করে। সো গাইস, আমরা মাজার থেকে বেরিয়ে এসে আবারও দিল্লির এই সাজানো গোছানো রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো রাস্তা ধরে বেশ কিছুটা আসতেই আমরা প্রথমে দেখতে পেলাম ইন্ডিয়া গেট, সংসদ ভবন। সো গাইস, এটাই সেই প্রগতি টানেল। মূল টানেলটি প্রগতি ময়দানের মধ্য দিয়ে পুরনো কিলা রোড হয়ে রিং রোডকে ইন্ডিয়া গেটের সাথে যুক্ত। এই টানেলের নির্মাণ কাজ শুরু হয়েছিল মার্চ 2018 সালের। এবং সেপ্টেম্বর 2019 মধ্যে শেষ হওয়ার কথা ছিল। নির্মাণ কাজের জটিলতার কারণে সময়সীমা 2020 সালে জুন পর্যন্ত বাড়ানো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1.6 কিলোমিটার লম্বা এই টানেল চালু করতে প্রস্তুত, যা দিল্লির প্রথম টানেল হবে যা পূর্ব দিল্লি, নয়ডা এবং গাজিয়াবাদ থেকে ইন্ডিয়া গেট এবং অন্যান্য কেন্দ্রীয় দিল্লি এলাকা ভ্রমণকারীদের অনুমতি দেবে। ও মাই গড, দিল্লি স্মৃতির মধ্যে কত বড় একটা গরুর গাড়ি। ঘুরতে ঘুরতে অলরেডি দুপুর হয়ে এসেছিল, আমরা একটা জায়গায় এসে সুন্দর একটা মসজিদে নামাজ আদায় করি। এটা একটা মসজিদ, এই যে সুন্দর ছোট্ট মসজিদ দু লাইনে। সো গাইস, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড মসজিদ। এই পায়রাটা কিভাবে ভিতরে চলে এলো আমরা বুঝতে পারছি না। যাই হোক, এটা সেই মেট্রো স্টেশন, G20 লোগো দেখা যাচ্ছে। জাস্ট মেট্রো এসে গেছে। দিল্লি মেট্রো হলো একটি গণদ্রুত ট্রেন, MRT সিস্টেম, যা ভারতের জাতীয় রাজধানী অঞ্চলে দিল্লি এবং পার্শ্ববর্তী উপশহর যেমন গাজিয়াবাদ, ফরিদাবাদ, গুরুগ্রাম, নয়ডা এবং বাহাদুরগড়ে পরিবেশন করে। দিল্লি মেট্রো নেটওয়ার্ক 10টি কালার এবং লোকেট লাইন রয়েছে, যা 256টি স্টেশন পরিষেবা দেয়। দৈর্ঘ্য 350.42 কিলোমিটার। এটি ভারতের বৃহত্তম এবং ব্যস্ত মেট্রো এবং কলকাতা মেট্রোর পরে দ্বিতীয় প্রাচীনতম। এয়ারটেল এবং এলিভেটেশন স্টেশনের মিশ্রণ রয়েছে, যা ব্রডগেজ এবং স্ট্যান্ডার্ড গেজ উভয় ট্র্যাক ব্যবহার করে। দিল্লি মেট্রো প্রতিদিন 4,300টিরও বেশি ট্রিপ পরিচালনা করে। ওয়েলকাম টু দিল্লি মেট্রো। অ্যাকচুয়ালি দিল্লি পৌঁছাতে আমার শরীর ভীষণই খারাপ করে, তাই আমরা এই অটোতে করে একটা আত্মীয়ের বাড়িতে আমরা গিয়েছিলাম এবং সারাদিন সেখানে বেড রেস্ট নিয়েছি। এই আজকে সারাদিনের যে ফুটেজগুলো দেখছে আমাদের দুজন ছোট্ট ভ্রমণ সঙ্গী মাসুদ এবং আনিস, এই ফুটেজগুলো আমাকে কালেক্ট করে দেয়। আদারওয়াইজ আমি কমপ্লিট দিল্লিটাকে একটু এক্সপ্লোর করা পসিবল হতো না। সো থ্যাংক ইউ। আনিসেরও একটা ইউটিউব চ্যানেল আছে, ব্লগিং ওকে।
আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো গাইজ, এখন লোটাস টেম্পলের কিছু ইন্টারেস্টিং কনসেপ্ট আপনাদের শেয়ার করব। এই লোটাস টেম্পল মন্দির সম্পর্কে কিছু মজার তথ্য সম্পর্কে সর্বশেষ আলোচনা। 10,000টিরও বেশি বিভিন্ন আকারের মার্বেল এখানে ব্যবহার করা হয়েছে। ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাই সম্প্রদায়ের পূজার স্থানগুলোর মধ্যে অন্যতম একটি স্থান। 1986 সালে এটি নির্মাণ কাজে সমাপ্তি হয়। এই মন্দির কারুকার্য পদ্ম ফুলের ন্যায় হয়। এটিকে ভারতের উপমহাদেশের কেন্দ্রীয় মন্দির হিসেবে বিবেচনা করা হয় এবং মন্দিরটি দিল্লি শহর একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। স্থাপত্য শৈলীতে কমল মন্দির অসংখ্য পুরস্কার অর্জন করেছে এবং বিভিন্ন পত্রিকা সাময়িকীতে এই মন্দিরের উপর শতাধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে। বাহাইদের অন্যান্য সকল মন্দিরের মতো কমল মন্দির জাতি ধর্ম বর্ণ সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই মন্দিরে 25,000 মানুষ সংকুলনের ব্যবস্থা রয়েছে। মন্দির ভবনটির উপরের অংশ মার্বেল পাথর খচিত। 700টি পদ্ম ফুলের পাপড়ি দিয়ে তৈরি। পাপড়িগুলো 3টি স্তরে বিভক্ত এবং প্রতিটি স্তরে 9টি করে পাপড়ি রয়েছে। মন্দিরের প্রধান কক্ষে 40 মিটার বেশি উচ্চতা বিশিষ্ট 9টি দরজা রয়েছে। 2001 সালে প্রচারিত সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী কমল মন্দিরের পৃথিবীর সর্বাধিক ভ্রমিত মন্দির। লোটাস টেম্পল কমপ্লিট করে আমি সরাসরি পৌঁছে গেলাম ইন্ডিয়া গেট। এইসব ইলেকট্রিক বাইকগুলো রেন্ট করতে গেলে আপনাকে এই অ্যাপটা ইউজ করতে হবে। প্যারিসের আর্কে তিনটের আদলে 1931 সালে নির্মিত এই সৌধটির নকশা করেছেন এডুইন গুটিয়েন্স। আগের নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধে নিহত 90,000 ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিরক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। এটি লাল ও সাদা বেলে পাথর ও গ্রানাইট পাথর দিয়ে তৈরি। ইন্ডিয়া গেট থেকে ঘুরে এসে রাত্রিক 8টার দিকে জামা মসজিদে পৌঁছলাম। রাত্রিক 10টার দিকে চিকেন রোস্ট এবং চুয়ালিটি দিয়ে ডিনার করলাম। 11টার দিকে ঘুমিয়ে পড়লাম। নেক্সট ব্লগের ঝলকটা আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা বেশ লেন্দি হয়ে গেছিলো, তাই আমরা দুটো পার্টে ভাগ করে দিয়েছি। নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন। যদি এই পর্যন্ত ব্লগটা আপনারা দেখেন, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা যখনই কোনো ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান সবার আগে আপনারা পেয়ে যান। আর কোথায় ভালো লাগছে কোথায় খারাপ লাগছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না, তাহলে পরবর্তী ব্লগগুলোতে আমরা ইম্প্রুভ করার চেষ্টা করব। সো দ্যাটস ইট, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। স্টে টিউন, টাটা, টেক কেয়ার, খুদা হাফেজ, অ্যান্ড বি পজিটিভ ভাই, কেটাউন।